ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমাবেশ করেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, প্রকাশ্যে শাস্তি কার্যকর হলে সবার মনে ভীতি সঞ্চার হবে, ফলে কমে আসবে অপরাধ। রাজভাস্কর্যের সামনে আয়োজিত সমাবেশে এসব দাবি জানান আন্দোলনকারীরা। ধর্ষণে আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে ধর্ষণের প্রতিবাদে শাহবাগে জড়ো হচ্ছেন সাধারণ মানুষ। দর্শক, রাজধানী শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অভি, এখনো কি ধর্ষণ বিরোধী বিক্ষোভ হচ্ছে? হ্যাঁ, রাজধানীর শাহবাগে কিন্তু এখনো এই ধর্ষণ প্রতিরোধে বিক্ষোভ চলছে। আপনাকে এখানকার চিত্র দেখাতে চাই রূপা, এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা সকাল থেকে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, এবং তারা বলছেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়, এবং সেজন্য সরকার যেন খুব দ্রুততম সময়ের মধ্যে আইনের সংস্কার তারা চাচ্ছেন। তারা বলছেন যে আগামী 3 মাসের মধ্যে যেন এই আইন সংস্কার করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক। এর পাশাপাশি তারা বলছেন যে ধর্ষণের শাস্তি যদি প্রকাশ্যে দেওয়া হয় তাহলে হয়তো ধর্ষকদের মনে ভীতি সঞ্চার হবে এবং তারা এই ধরনের অপরাধ থেকে দূরে সরে আসবে। এর আগে আপনি জানেন যে রাজু ভাস্কর্য কিন্তু শিক্ষার্থীদের একটি বড় অংশ সেখানে মানববন্ধন করেছে, সমাবেশ করেছে, এবং সেখানে অভিনেত্রী মৌসুমী সহ বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখরাও তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। এবং রাষ্ট্রের প্রতি কিন্তু তারা বারবার একটি কথা বলছেন যে ধর্ষণের বিচার 80 কার্যদিবসের মধ্যে সম্পন্ন করার কথা থাকলেও কিন্তু দীর্ঘসূত্রিতা হচ্ছে, 5 থেকে 7 বছর 8 বছর হয়ে যাচ্ছে। তারা বলছেন যে এটি হওয়ার কারণেই কিন্তু ধর্ষকরা বিভিন্ন ফাঁকফোকরের মাধ্যমে বেঁচে যাচ্ছে। তো আপনাকে যেটা বলছিলাম যে হ্যাঁ, সকাল থেকেই এখানে শাহবাগে অবস্থান নিয়েছেন, ধর্ষণ প্রতিরোধে এই সমাবেশ চলছে। তারা বলছেন সরকার যতক্ষণ না পর্যন্ত ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড না করবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলে যাবে। রূপা, ধন্যবাদ।